সকাল 6টায় স্কুলে টিফিন থেকে শুরু করে বেলা 1টা পর্যন্ত গোপালের সেবা আজকের ব্যস্ততম একটি ব্লগ। আজ ভোগে রান্না করলাম কলার কোপ্তা, লাউ ছেচকি, কাকরোল ভাজা, ভর্তা। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যো স্কুলের টিফিন, চিড়ের পোলাও। চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি আগে, আর আনাজ অমান্য করে ভেজে নিয়েছি। এখন কড়াইশুঁটি আর কর্ন দিয়ে দিলাম এর মধ্যে, এটা এখন ভাজবো। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। চিড়ে পোলাওটা বাচ্চারা খুব ভালোবাসে, তো মাঝে সাঝে করে দিই আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু আনাজটা অমান্য করতেই টাইম লাগে। এই যে চিড়েগুলো ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। অনেকক্ষণ আগে ধুয়ে রাখলে চিড়েটা ঝরঝরে হয়ে যায়, জলটা চুষে নেয়, সেই জন্য ভালো হয়। এখন একটু সয়া সয়াস দিলাম, একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো। সাম্বার মশলা হোক, জিরে গুঁড়ো হোক, যাই হোক দিলেই হবে। তো হয়ে গেছে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এখন ভগবানকে ভোগ নিবেদন করবো। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন নিচে নিয়ে যাবো, জয়িতাকে টিফিনে দিয়ে দেবো, একটু প্রসাদ পেয়ে যাবে। এই যে ভগবান দর্শন করে নাও। নিচে গেছিলাম, লেবুগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এলাম, দেখছি পেকে গেছে, আর একটু হলেই পড়বে, সেই জন্য পেড়ে নিয়ে এলাম। পড়ে গেলে আবার তেতো হয়ে যাবে মাটিতে পড়লে, আঘাত লাগলে। এখন রান্না বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারের মধ্যে কাঁচকলা সেদ্ধ করছি। আজকে করবো কাঁচকলার কোপ্তা, এরমভাবেই আমি ধুয়ে আর দিয়ে দিই দু আধখানা করে। গোটা গোটা দিলেও হয়, কিন্তু সেটা দেরি হবে বলে তাই এরমভাবে সেদ্ধ করতে দিলাম। আর কাঁকরোল বানিয়ে নিয়েছিলাম, এটাকে এখন ভাজবো। নুন আর হলুদ মাখিয়ে রাখছি, নরমও হয়ে যাবে। কড়াতে তেল গরম করে ভেজে নেবো, আর এদিকে লাউ ছেচকি করবো। লাউটাকেও অমান্য করে নিয়েছি। এই যে লাউটা একটু দানা দানাই ছিল, আগের দিনে লাউয়ের পায়েস করেছিলাম, তো সেটাই রয়েছিল, আর ওটাতে কী করবো তাই জন্য আমি ভাবলাম লাউ ছেচকি করে নিই। তো এখন কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, লাউ ছেচকিটা করবো। তো বেশি সময় লাগে না লাউ ছেচকি করতে, শুধু লাউ দিয়েই করছি, এতে আলু দিচ্ছি না। আর এই যে লাউগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেবো, চাপা দিয়ে ভাজা ভাজা করবো, আর নামাবার সময় একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, ওটা অপশনাল, না দিলেও হয়। তো এরকম বেশ ভালোই লাগে। এই যে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করেছি, তবুও এখনও গরম আছে। তো এরকম আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলোই কাঁচকলা ছিল, তিনটে মতো বড় বড় ছিল, তো এটা অনেকখানি হবে, ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু ওর মধ্যে এখনও শ্বাস লেগে গেছে, তো আমি কী করবো, চামচ দিয়ে একটু তুলে নেবো, ওপর ওপর তুলে নিলেই হবে। তো সব করে এরকম ছাড়িয়ে নিচ্ছি, আর এটাকে মাখবো এখন। প্রেশার করে আলু সেদ্ধ করে নিয়েছি এই কোপ্তার মধ্যে দেওয়ার জন্য, তো তার থেকে চার টুকরো আলু নিয়ে নিয়েছি, আর এই কাঁচকলার সাথে এখন এটা একটু মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ তিন চার চামচ মতো বেসনও দিয়ে দিলাম, এটাও এর সাথে মাখাবো। আর একটু বাটা মশলা, যেটা এই সবজিতেই দেবো বলে করে রেখেছি, তার থেকে এক চামচ বাটা মশলা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এখন মেখে নিচ্ছি। গোল গোল সাইজ করবো, তো কড়াতে সর্ষের তেল দিয়ে এখন ওই গোল গোল কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো আলতোভাবে গোল গোল করে আর ছাঁকা তেলে ভেজে নিলে বেশ ভালোই হয়। তো এরকম গোল গোল হয়ে গেছে, আস্তে আস্তে করে যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো এখনও হয়নি সেগুলো আবার ভাজবো। তো হয়ে গেছে কয়েকটা, সেটা তুলে নিচ্ছি, আবার এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আবার সবজিটা বসাবো। এই যে আবার ওর মধ্যে একটু তেল দিয়েছি, আর জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এখন সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু দিলে তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। আর যে বাটা মশলাটা করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে, তো এই চারটে জিনিস দিয়ে, আর ওটাই আবার কোপ্তার মধ্যেই মাখিয়েছিলাম। এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে টমেটো সস, নো অনিয়ন নো গার্লিক, তোমাদের দেখিয়ে দিলাম, এরকম এখন বাজারে বিক্রি হয়, তো ওটাই কিনে সবজিতে রান্না করা যায়, চাউমিন পাস্তা এগুলোতে দেওয়া যায়। তো এখন বাজারে অনায়াসে পাওয়া যায়। বাটারও এখন লবণ ছাড়া বেরিয়েছে, তো চাইলে ট্রাই দেখতে পারো, ট্রাই করে। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, এর মধ্যে এখন আর একটু জল দিয়ে কষাচ্ছি, কেননা মশলাটা গায়ে লেগে যাচ্ছিলো, ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর রসটা যখন ফুটবে তখন আবার কোপ্তাগুলো দেবো। কোপ্তা দিয়ে আবার বেশিক্ষণ রান্না করা যাবে না, আবার কোপ্তাগুলো গলে রসটাকে গাঢ় করে দেবে। এই যখন দিয়ে দিলাম, একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আর গরম মশলা বেটে রেখেছি সেটাও দেবো, সেটা একদম লাস্টে দেবো। ঘিটা যখন দেবো তাহলে গন্ধটা ভালো থাকবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর এখন ঘিটা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ আর নাড়বো না, হয়ে গেছে, এটাকে আবার নাবিয়ে নেবো, তারপর ভগবানের থালা সাজাবো। এই যে ভগবানের থালাটা এখন সাজিয়ে নিচ্ছি, গরম গরম অন্ন থালা বেড়ে দিয়ে এটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো। তারপর শসা বানিয়ে রেখেছি, আর কাঁচকলা অনেকখানি বেঁচে ছিল, মানে দুটো মতো কাঁচকলা করেছি, আর একটা কাঁচকলা এখন ভাতে করে নিয়েছি, তো সেটাই এখন এই যে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লাউয়ের ছেচকি দিয়ে দিয়েছি, লেবু বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, শসা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর এই যে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, রসটা বেশি করে রেখে দিয়েছি, আর বেশি টুটবে না, হয়েই গেছে যতখানি রস চোষা। মিষ্টি দই ছিল সেটা দিয়ে দিলাম, একটা ছোটো চামচ দিয়ে দিলাম, জল দিলাম সবার শেষে, আর তুলসীপত্র দিয়ে প্রভুজিকে দেবো, প্রভুজি নিয়ে যাবে সেবা দিতে। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন সব প্রসাদ করে নেবো, তারপর আমরা প্রসাদ পাচ্ছি। আর কোপ্তাটা বেশ সুন্দরই হয়েছিল, নরমও হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমাদের ঘরে বাচ্চারাও খুব ভালোবাসে, প্রভুজিও খুব ভালোবাসে। দেখো কত টেস্টি, আর দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। এখন প্রসাদ পাই, তারপর আবার বাদবাকি কাজকর্মগুলো সারবো।
এই যে প্রভুজি চলে গেছে, এখন আবার রান্নাঘর ক্লিন করছি। তো শুধু রান্না বান্না করবো তাতেই রেহাই হয়ে যাবে তা তো নয়, এখন ঘর দর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু রান্নাঘরে বাসনপত্র সব মাজতে হবে। আমাদের খাওয়া দাওয়া যে বাসন কটা পড়েছে সকাল থেকে, মানে স্কুলের যে টিফিন ফিফিন করেছি তো সেই খাবারগুলো খেয়েছে, মেয়ে খেয়ে গেছে, তো সেই বাসনগুলোও পড়ে আছে, সেগুলো মাজবো। এখন ওই বাসন ঠাকুরের বাসনগুলো মাজার পর আবার গ্যাসটাও মুছে নিচ্ছে, রান্নাঘরটা মুছে নিয়ে আবার ঘরেও যাবে, ঘরে গিয়ে ঘরের কাজ করতে হবে, ঘরগুলো পরিষ্কার করতে হবে। তো সারাদিন এই ব্যস্ততম দিন, মানে শুধু রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম তা নয়, এক্সট্রা আরও অনেক কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করছি, প্রভুজিকে বার করে দিই, তারপরে আবার এই কাজগুলো সারি। সকালবেলা টাইম হয় না এত কিছু করার, জব থাকে জব করি, আবার ছেলে মেয়েকে স্কুলে দেওয়া, এগুলো সব কিছু করতে হয়। তো একদিকে রেহাই আছে, এখন আর স্কুলে আনতে যেতে হয় না, যখন বাচ্চা ছিল তখন আনতে যেতাম, এখন বড় হয়ে গেছে, এখন পুলকার করে দিয়েছি, ওটা একদিকে সুবিধা, আর নইলে সেই আমাকেই যেতে হতো দুজনকে আনার জন্য, তো সেই জন্য এখনটা অনেকখানি রেহাই আছে। ছেলে বড় হয়ে গেছে, ওকে আর কোনো কিছু করতে হয় না, ও নিজে নিজে যেতে পারে। তো এই যে স্নান হয়ে গেছে, কাজকর্ম সেরে এখন আবার যে জামা কাপড় কড়াটা ভিজিয়েছিলাম, মানে কালকে মন্দিরে গেছিলাম, সেগুলো কেচেছি, এখন মেলে দিচ্ছি। তো এখন আজকে আর বৃষ্টি হবে না দেখছি, তো থাকবে বিকেলবেলা পর্যন্ত, বিকেলে তুলে নেবো। এই যে এখন গোপালকে স্নান করাচ্ছি, তারপর গোপালের সেবা দেব, তারপর আমার ডিউটি শেষ হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।